5ই জানুয়ারি 2022 রাত 9:30 ব্যবসায়িক কাজ সেরে পঞ্চগড় শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পঞ্চগড় শহর থেকে জাতীয় মহাসড়ক ধরে তেঁতুলিয়ার কালান্দির উদ্দেশ্যে একটি EX2 টাটা পিক আপ করে ড্রাইভার সহ আমি ও আমার ভাতিজা সহ মোট 3 জন যাচ্ছিলাম। ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডাও ছিল, আমি রাতের এই ঘন কুয়াশার ভিডিও রেকর্ড করছিলাম। আর ড্রাইভার ঘন কুয়াশার ঝাপসা আবরণের কারণে একটি ট্রাককে লোকেশন হিসাবে ব্যবহার করে ঘন্টায় 40 কিলোমিটার মাইলেজে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ কী হলো, ট্রাক চালকের রাস্তা ব্যারিকেড, ট্রাক পাম্পে গ্যারেজ করার কথা ছিল কিন্তু পাম্প এড়িয়ে খেয়াল হওয়ায় হঠাৎ করে ব্রেক করে রাস্তায় গাড়ি ঘোরাচ্ছিল, আর ততক্ষণে আমরাও মুখোমুখি, আর রক্ষা করেছেন মহান আল্লাহ। ঘটনাটি ঘটে কালান্দিগঞ্জ এইচআর পাম্পের একটু পশ্চিম পাশে। Thank you.